উনি একটা শক্ত কথা বলে বেশ। এখন ওনাদের তো এক এক দিন এক এক স্বামী, এটা এই ব্যাপারে আমাদের মন্তব্য করার আসলে কোনো সুযোগ নাই। আমরা কোরআন এবং হাদিস বুঝি, হক্কানি ওলামায়ে কেরামকে বুঝি। দর্শক শ্রোতা, ইবনে তাইমিয়ার কথা তো বললাম, ওর কথাই বলছি আমরা, ইবনে তাইমিয়ার কথা বললাম। এই যে কিতাবটি আমার সামনে আছে আল হাবিলিল ফাতাওয়া, এটা লিখেছেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম মুফাসসির যারা ওনাদের মধ্যে একজন, শ্রেষ্ঠতম মুহাদ্দিস যারা ওনাদের মধ্যে একজন। তিনি শুধু মুফাসসির নন, তিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিসও, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ। এবং তাফসিরে জালালাইনের কথা আমাদের সাধারণ মানুষও জানেন, ওই তাফসিরে জালালাইন যেই দুইজন রাইটার লিখেছেন তার মধ্যে একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতি। এই কিতাবটা অনেকগুলো চ্যাপ্টার আছে, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হল হাসানুল মকসদ ফি আমালিল মাওলাদ, ঈদে মিলাদ নবীর উপরে পরিপূর্ণ একটা চ্যাপ্টার তিনি এখানে ইয়ে করেছেন। এবং ইন্টারেস্টিং হলো উনি নিজের মত এখানে বলেছেন এবং অন্যান্য ইমাম যারা বরেণ্য ইমাম ওনাদের মতগুলো এখানে নিয়ে এসেছেন। আমি প্রথমেই ওনার মতটা বলতে চাই এখানে, যে তিনি বলেছেন এখানে কি কি আনুষ্ঠানিকতা, যে কিভাবে আলো আমরা ইয়ে করবো, উদযাপন করবো, এটা একটা প্রশ্ন কিন্তু আসে এসেছে। ইস্তেমাউন নাস, সভা সমাবেশ, জুলুস জশ্ন জুলুস যেটা আমরা করি, ইস্তেমাউন নাস, কেরাতু মাতা ইয়াসরা মিনাল কোরআন, কোরআন কেরিমের তেলাওয়াত, রেওয়ায়াতুল আখবারি ওয়ারদা ফি মাবদা আমরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম পৃথিবীতে শুভাগমন করার সময় যে সকল অলৌকিক ঘটনাবলী ঘটে, মুজিজা গুলো আলোচনা করা, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করা, এই জন্য তাবারকের ব্যবস্থা করা, যেটাকে তারা এক্সট্রিমলি বেদাত বলে। হ্যাঁ, তাবারক খাওয়া, তাবারকের ওয়ায়ামুদ্দু লাহুম সিমাত ইয়াকুলুনা ওয়ায়ানসারিবুনা মিন গায়রে জিয়াদাতিন আলা যালিকা, বলতেছে এটার জন্য দান খয়রাত করা, দান সদকা করা। এইটুক, এরপরে আছে আপনার এজহারুল ফারহ ওয়াল ইস্তিবশার বি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন একটু আনন্দ প্রকাশ করা, মানে খুশি হওয়া অন্তরে, এটা তিনি নিজের মতটা বলেছেন। এবার আমার এখানে আমি এখানে আরেকটু আরেক জুলুস বললে বেদাত হয়ে যায়, র্যালি বললে আর বেদাত হয় না, তখন ইস্তেমা বললে কোনো সমস্যা হয় না, ইস্তেমা বললে সমস্যা হয় লাগে, কিন্তু ইস্তেমাটা, ইস্তেমার অর্থটা কি আসলে? তো এখানে আরেকটা বিষয় আপনাকে আমি আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে জানাতে চাই, পৃথিবীর মধ্যে হাদিসের সনদ যাকে মানা হয় ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, যেমন আপনাকে আমাদেরকে জিজ্ঞেস করা হয় ঈদে মিলাদুন্নবী জায়েজ কি না জায়েজ, আমরা যতই বলি শুনে না, তো ওনারা বললে নিশ্চয়ই ওনারা শুনবেন, ওনাদের কানে সেটা ঢুকার কথা। ওয়াকাদ সুয়েরা শাইখুল ইসলাম হাফিজুল আসর আবুল ফাদল আহমদ ইবনে হাজার আল আসকালানি আন আমালিল মাওলিদ ফাআজাবা বিমা নাসাউ, তিনি বলেছেন যে এই যে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা জায়েজ কি না জায়েজ, তো তিনি বলছেন ওয়াকাদ জাহার আলী তাখরিজুহু আলা আসলি সাবিত, তারা বলে এটা কোনো দলিল নাই কোরআন হাদিসে, ইমাম ইবনে হাজার আসকালানি বলতেছে জহার আলী আমার কাছে আছে তাখরিজুহা আলা আসলি সাবিত, পরিপূর্ণ শক্ত ভিত্তির উপর হাদিসের একটা দলিল আমার কাছে ঈদ মিলাদুন্নবীর আছে। কে বলছেন সে কথাটা? ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী। দর্শক শ্রোতাকে আমি যে কথাটা, যে মেসেজটা দিতে চাই, ইবনে হাজার আসকালানি আজ থেকে 800 বছর কমপক্ষে উনি গত হয়েছেন, এবং আমরা নয় শুধু সারা পৃথিবীতে এমন কোনো আলেম ওলামা নাই ওনার নাম জানেন না, ওনাকে মানেন না, ওনাকে শুনেন না। বুখারী সাহেবের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ইনি ইবনে হাজার আসকালানি, ওই ব্যাখ্যার নাম ফতুল বারি, ওনাকে হাদিসের রওয়ায়াতের দেরায়াতের সনদ মনে করা হয়, এবং শাফি মাযহাবের উনি একজন মুস্তানদ আলেম। তো তিনি বলেছেন আমার কাছে ঈদ মিলাদুন্নবীর দলিল আছে, প্রশ্ন হলো উনার কথাটা আমার কাছে বেশি উজনি, বেশি গ্রহণযোগ্য হবে না এই যুগের আলেম ওলামা তথাকথিত যারা ওনার কিতাব পড়ে যারা আলেম হয়েছে, যারা আলেম হয়েছে তাদের কথাটা আমাদের আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে? আমাদের একটু ইন জেনারেল চিন্তা করা দরকার যে কারা আমাদেরকে বিভ্রান্ত করছে, কারা আমাদেরকে হেদায়ত দেখিয়েছেন। ওনারা যদি আজকে হাদিসের পাণ্ডুলিপি আমাদেরকে না দিতেন আমরা সেগুলা পেতাম না। আর এরকম একজন বুজুর্গ শুধু সৌদি আরবের জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য, হোল ওয়ার্ল্ডের জন্য, এবং সৌদি আরব সহ সারা পৃথিবীতে যার কিতাব পাঠ্য তালিকায় আছে, তিনি বলেছেন এটার দলিল হাদিসের মধ্যে আছে, আর আমি বলতেছি সাপোজ নাই। আপনার কাছে প্রশ্ন, আপনি কোনটা মেনে নেবেন? দর্শক শ্রোতা, শুধু নট অনলি ইবনে হাজার আসকালানি, আমি যদি নাম বলতে চাই ইমাম নববী রহমতুল্লাহ ওস্তাদ আবু শামা, তিনি বলেছেন আছে, হাফেজুল হাদিস সনাদুল হাদিস আবু জুরার রাজি, তিনি বলেছেন আছে, ইমাম সাকাবি রহমতুল্লাহ আমি রেফারেন্স নিয়ে এসেছি। দেখুন, ওনারা বলেন যে বাংলাদেশ ছাড়া আর কোথাও ঈদ মিলাদুন্নবী নাই। দর্শক শ্রোতা, আপনাদের একটু জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এই কিতাবটা লিখেছেন হাফিজুল হাদিস ইমাম
মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী এবং কিতাবের নাম আল মাউলিদুর রবি ফি মাউলিদিন নবী, তিনি লিখেছেন যে এই ঈদ মিলাদুন নবী মিশরে ছিল, ইহতিমালু আহলি ইহতিফালু আহলিল মিসর ওয়াস শাম, এখনো মিশরে আছে, এখনো আছে সিরিয়া এবং মিশরের মধ্যে। আচ্ছা, এরপর আছে কোথায় উন্দুলুস, তারপরে এরপর আছে বেলাদুল হিন্দ, এই সাব কন্টিনেন্টের কথা, এখানেও ইহতিমাল আছে, তুরস্কে আছে, তুরস্কে আছে। আমি সবগুলো তো পড়তে পারবো না, মক্কা শরীফের কথাটা একটু বলি। ওনারা তো মক্কা শরীফ নিয়ে খুব বেশি আপনার তুষ্ট সন্তুষ্ট, তো ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহ অসন্তুষ্ট ইমাম, ও বারে বারে ওরা খালি বলে মক্কা মদিনায় যা আছে সেটাই ইসলাম, মক্কা মদিনায় যা নাই সেটাই ইসলাম না, এ কথা এরা ওয়াজ করে। কিন্তু মক্কা মদিনায় যে 20 রাকাত তারাবি পড়ায়, এরা যে 8 রাকাতে ঢোল বাজায়, এখানে একটু এরা অসন্তুষ্ট। যখন নিজের মতো হয় তখন মানে আর কি। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমাদের অনেক গুরুত্বপূর্ণ রেফারেন্স আজকে দিতে হবে দর্শক শ্রোতাকে। তো কাল সাহাবি আম্মা আহলু মক্কা মাদানুল খাইর ওয়াল বারকা ফাইয়াতাওয়াজ্জাহুনা ইলাল মাকানিল মুতাওয়াতির বাইনান নাস আন্নাহু মাহলু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া ফি সুকুল লাইল রাজা আবুল কুল মিনহুমা বিযালিকাল মাকসুদ ওয়া ইয়াজিদু ইহতিমামুহুম বিহি আলা ইয়াউমিল ঈদ হাত্তা কাল্লা ইয়াতাখাল্লাফা আনহু আহাদু মিন সালিহিন ওয়া তালিহ। আমি অনুবাদটা পড়ছি, ইমাম সাখাবী বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ সমসাময়িক তিনি ছিলেন, তিনি বলতেছেন যখন ঈদ মিলাদুন্নবী আসতো মক্কাবাসী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাওলাদুন নবী যেটা মক্কা শরীফ আল্লাহর ঘরের পাশে আছে সেখানে যেতেন, কি জন্য? সেখান থেকে বরকত হাসিল করার জন্য, এবং সেই রাত্রির সেই দিনের আনুষ্ঠানিকতা তার গুরুত্ব তাদের কাছে। ওয়াজিদু ইহতিমামুহুম বিহি, এই ঈদ মিলাদুন্নবীর গুরুত্ব তাদের কাছে বেশি হয়ে যেত আলা ইয়াউমিল ঈদ, ঈদের দিন থেকেও। অপরাধী আমি নই, আল্লামা ফারুকী সাহেব নন, এ সকল কথার জন্য অপরাধী যদি আপনার সাব্যস্ত মনে করতে হয় তাহলে ওই সকল মহাদ্দিসিনদের করেন যারা ইমাম বুখারী রহমতুল্লাহের মতো ওই সারির মহাদ্দিস যারা। আমরা কিন্তু সে কথাগুলো বলি না, ওনারা যা বলেছেন দিয়ে গেছেন আমাদেরকে, আমরা সেগুলা বলছি। রসুলের করিম ইসলাম যদি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত হন, নবীর শুভাগমন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা, এবং সর্বশ্রেষ্ঠ ঘটনা উদযাপন হতে হবে সর্বশ্রেষ্ঠ আনুষ্ঠান পদ্ধতিতে, সেই কথাটাই যৌক্তিকতার সাথে সেখানে বলে দেওয়া হয়েছে। এবং নট অনলি শুধু বাংলাদেশ, একটু দেখুন কোথায় কোথায় ছিল। ইমাম সাখাবী রহমতুল্লাহ কি বলেছেন, সুম্মা লা যাল আহলুল ইসলাম ফি সাইরিল আকতার ওয়াল মুদানিল ইজাম ইহতাবিলুনা ফি শাহরি মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন সাইরুল আকতার ওয়াল মুদান, মুসলমান যেখানে আছে, মুসলমান যে রাষ্ট্রে আছে, মুসলমান যে ভূখণ্ডে আছে, সেখানে ঈদ মিলাদুন নবী ছিল, এখন তুলে দেওয়া হচ্ছে। এটা ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখে গেছেন সে কথাটা। দর্শক শ্রোতা, এই যে হাদিসের এবং এই অথেন্টিক কিতাবগুলোর কথা আমরা বলতেছি, মূল কনসেপ্ট ওই জায়গায়, কুল বিফাদলিল্লাহি ও বিরাহমতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা বলেছেন যে খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার সমুদয় অর্জন থেকে রাসূলের করিম সাল্লাল্লাহু আল্লাহর নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার প্রাপ্তিতে যদি আমরা খুশি হই তাহলে এটার মূল আল্লাহ তাআলা। ফোনটা ধরে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। জি বলুন। হ্যালো, জি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, দুঃখিত লাইনটা কেটে গেল ভাই, আমি কাটিনি, লাইনটা কেটে গেছে। যে আমরা ওই একটা প্রশ্ন সামনে আছে, এটা সম্বন্ধে একটু বলতে হবে। দুই ঈদ যেটা, হ্যাঁ আমি মিলাদকে আমরা পরে আসতেছি, দুই ঈদের কথা। হ্যাঁ, আমাদের দেশে আরেকটা বিভ্রান্তি যে হুজুর ইসলামের ঈদ তো দুইটা, তো আপনারা তৃতীয় ঈদ মিলাদুন্নবী ইসলাম কোথা থেকে বের করেছেন? দর্শক শ্রোতা, ইসলামের দুইটা যারা বলেন, আমরা তৃতীয় বের করি নাই, তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলা আল্লাহ এবং রসুল করেছেন। অভিযোগ আমাদের বিরুদ্ধে না করতে যদি হয় সেখানে অভিযোগটা করেন। আল্লাহর প্রেরণবীর সাথ করেছেন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, এটা কি আমি বলেছি না হাদিস শরীফ? তো তৃতীয় আরেকটা ঈদ জুমার দিন, রাসূলুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারিমে একবার সূরায় ঈদ শব্দটা ব্যবহৃত হয়েছে, এবং সেটা না ঈদুল ফিতরের জন্য না ঈদুল আজহার জন্য, ওখানে তো আরেকটা ঈদের সন্ধান আছে। তো তৃতীয় চতুর্থ ঈদ কিন্তু আবিষ্কারক আমরা নই, তৃতীয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন, চতুর্থ রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরাফার দিনকে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। তো এগুলো আসলে এগুলোর তো হাদিস আছে,
হাদিস অথেন্টিক হাদিস মুসলিম শরীফের হাদিস লিকুল কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা রাসূল এবং ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া এই সকল হাদিসগুলো একসাথে করেছেন ঈদ কাকে বলে কত প্রকার ঈদ আছে কোন কোন জায়গায় আল্লাহ প্রিয় নবী ঈদ বলেছেন এখন ওনারা ওই যে আপনি বলেছেন তার মানে ওই যে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই এটা হতে পারে মূর্খতা অথবা প্রতারণা প্রতারণা দুটোর একটা আর কিছু না এটা প্রতারণা স্পষ্ট প্রতারণা এটা জি বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রশ্ন হলো আমার সন্তানের নাম আমি আলহামদুর রাখতে চাচ্ছি সেটা নাম কি রাখা কি ঠিক হবে এই প্রশ্নটা করা অবশ্য আমরা তো আজকে আজকে আমরা এই অপ্রাসঙ্গিক প্রশ্ন নিচ্ছি না তারপরও আরেকদিন আরেকদিন আমরা তো তাহলে ঈদ হ্যাঁ আনুষ্ঠানিক ইবাদতের ঈদ ঈদের প্রত্যেকটা ঈদের কাঠামো আছে ঈদের দিনের ঈদ উল ফিতরের দিনের কাঠামো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন ঈদ উল আযহা কি কি করণীয় তাও দিয়েছেন জুমার ঈদের দিন কি কি করণীয় তাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তো দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই এটা অবান্তরগত হয় জেহালতি অথবা প্রতারণা যেটা আল্লামা ফারুকী সাহেব বলেছেন হ্যাঁ সেই ঈদগুলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুই থেকে বাড়িয়েছেন তাহলে ওনাদের একটু চিন্তা করা দরকার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ এটা হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার ঈদ হযরতে আদম জুমার দিন কেন ঈদের দিন হলো এটা একটু শানে নজরটা আমাদের শোনা দরকার তো আল্লাহর প্যারা নবী এটা শানে নজর বলেছেন জুমার দিন কেন ঈদের দিন হলো ফিহি খুলিকা আদম হযরতে আদম আলাইহিস সালাম সেই দিন সৃষ্ট হয়েছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরতে আদমকে আরো ঘটনা হয়েছে জুমার দিন তন্মধ্যে উল্লেখযোগ্য যেটা ঈদের দিন ঘোষণা করার প্রেক্ষাপট সেটা হলো হযরতে আদম সেদিন সৃষ্ট হয়েছেন তাহলে হযরতে আদমের হ্যাঁ হুজুরের কথাই প্রমাণ হচ্ছে যে হযরতে আদমের সৃষ্টি দিনকে যদি হুজুর ঈদের দিন বলতে পারেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের দিন কোন দিন হতে পারে তো এটাই আসলে যৌক্তিকতা যদি কেউ মেনে নিতে চায় না মানলে তার ওষুধ আমাদের নাই আলে মোলামা হাদিস কোরআনে আছে এখন যদি না মানে ওনাদের বিচার আপনাদের হাতে ছেড়ে দিলাম তো একটা সনদ তো ইবনে হাজার আসকালানি থেকে দিলাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন জালালউদ্দিন সুয়ুতি কিন্তু ইবনে হাজার আসকালানির ছাত্র তিনি বলতেছেন হ্যাঁ আমার কাছে আরেকটা দলিল আছে ওনারা দলিল খুঁজে পান না কিন্তু ওয়াকাদ জাহার আলী তখরিজুহু আলা আসলিন আখার বলা হচ্ছে ঈদ মিলাদুন্নবীর আরেকটা দলিল আমার হাতে আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন ওয়া হুয়া মা আখরাজাহুল বাইহাকী আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসি বাদা নবুয়াতে মা আন্নাহু কাদ ওয়ারাদা আন নাজাদ অনেক লম্বা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকিকা সম্পর্কে যে হাদিসটা ওই হাদিসের আলোকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ঈদ মিলাদুন নবীর প্রমাণটা জাতির কাছে উপস্থাপন করেছেন দর্শক শ্রোতা এই যে কোরআন এবং হাদিসের আলোচনা এরপরে ওনারা আরেকটা কথা বলেন যে ঈদ মিলাদুন নবীর শব্দের কোনো অস্তিত্ব নেই অথচ তিরমিজি শরীফ মনে হয় আপনার সামনে থাকতে পারে তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে বাবু মা যা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি এসেছে তিরমিজি শরীফে এটা একটা একটা অনুচ্ছেদ করে দেওয়া তাহলে এটা বাংলাদেশে 1400 বছর পরে এই শব্দটা কিন্তু আবিষ্কার হয়নি শব্দটার আবিষ্কার মোটামুটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এখন হয়তো ওরা সংশোধন করে এগুলো ফেলে দিয়ে নতুন তিরমিজি করবে এটা তাদের খেয়ানত যদি সেটা এলাও করে তাহলে সেটা বলতে পারে দর্শক শ্রোতা এখানে আমি